আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ মতবাজার ঢাকার নবাগত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বিল্লাল আলম যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে বলেছেন, চারটি আদ্দিন মেডিকেল কলেজকে বাংলাদেশের আদর্শ মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। আমি মনে করি যে একটি লোকের এক্সট্রাঅর্ডিনারি ভিশন এবং আল্লাহর রহমত ছাড়া আসলে এত কিছু করা সম্ভব। তো এই ডাক্তারদের মাঝখানে ভীষণ আছে এরকম মানুষ কিন্তু আসলে কম। তো মহিউদ্দিন ভাইয়ের যে ভীষণটা, ওনার যে একটা মন আছে, তো আমরা মহিউদ্দিন সাহেবের সমস্ত কিছু যদি বিশ্লেষণ করি, উনি এই মানবতার জন্য যতটুকু করছেন, এক্সট্রাঅর্ডিনারি কাজ করেছেন, এক্সট্রাঅর্ডিনারি জ্ঞান তার আছে, এক্সট্রাঅর্ডিনারি মানবতা আছে। আমরা যারা তার সঙ্গে এখন আছি, অতীতে যারা ছিলেন, আমরা সবাই চেষ্টা করব যে উনি এই আদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে এই যে চারটা মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, আদ্দিনের সঙ্গে আরও আদ্দিন ফার্মাসিউটিক্যাল, মানে আরও অনেক কিছু আছে, আমরা যারা মেডিকেল কলেজের সঙ্গে যারা জড়িত আছি, আমি ওনার সঙ্গে সিটিকে বলেছি যে আদ্দিনের যে মেডিকেল কলেজগুলি আছে, আপনার তো টাকার অভাব নাই, আল্লাহ আপনাকে টাকার জিম্মাদার করেছে, টাকার মালিক আপনি না। তো উনাকে যেহেতু আল্লাহ এই সৌভাগ্য দিয়েছেন হাজার হাজার কোটি টাকার পাহারাদার, তাহলে এই যে চারটে মেডিকেল কলেজ আছে, এই চারটি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সিলেন্স করতে হবে। যা থাকা দরকার তাহাই থাকতে হবে, এখানে জোরাদারি দেওয়া যাবে না। 11টা সাবজেক্ট আছে, 11টা সাবজেক্টে যে সমস্ত টিচার থাকা দরকার তাহাই আসলে আমরা চেষ্টা করব। হসপিটালের যে ফেসিলিটিস থাকা দরকার একটি মেডিকেল কলেজের জন্য, আমরা তাহাই তাকে যুক্তি দেব, আমরা চেষ্টা করব, বাস্তবায়নের মালিক আমরা না, এটা তো আল্লাহরই কথা। আমরা মেন প্রপোজ, গড ডিসপোজ, অথবা আমরা পরিকল্পনা করি, পরিকল্পনার বাস্তবায়ন যদি মহিউদ্দিন সাহেবকে দিয়ে আল্লাহ করার ভাগ্য রাখে, তাহলে মহিউদ্দিন সাহেবকে দিয়েই আমরা এই চারটি মেডিকেল কলেজ আদর্শ মেডিকেল কলেজ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। 10 এপ্রিল 2022 রবিবার আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোর ক্যাম্পাস পরিদর্শনকালে প্রতিষ্ঠানের আন্তর্জাতিক লেকচার গ্যালারিতে আয়োজিত পরিচিতি পর্ব ও আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিপিএস এর অনারারি সেক্রেটারি, বাংলাদেশ মেডিসিন সোসাইটির সভাপতি এবং দেশের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বিল্লাল আলম। পরিদর্শন টিমে অংশ নেন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ ঢাকার সাবেক অধ্যক্ষ, বর্তমান আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান, আদ্দিন মেডিকেল কলেজ সমূহের উপদেষ্টা ডাক্তার আনোয়ার হুসাইন মুন্সি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোরের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে তারা বলেন, বিল্লাল আলম সাহেবকে শুধু মকবাজার আদ্দিন উইমেন্সের প্রেসিডেন্ট হিসেবে, প্রিন্সিপাল হিসেবে না, উনি বিসিপিএস এর কর্ণধার এবং মেডিসিন সোসাইটি, তাকে আমাদের সবগুলা মেডিকেল কলেজ আমরা নিয়ে সাথে নিয়ে ঘুরছি, উনি আমাদের আদ্দিনের মেডিকেল কলেজগুলির কোয়ালিটি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা যেগুলি ফ্যাসিলিটিস আছেন, যেহেতু উনি বিসিপিএস এর সাথে আছেন এবং বিসিপিএস আপনারা জানেন যে বিভিন্ন ট্রেনিং অ্যাফিলিয়েশন, ট্রেনিং কাউন্ট হওয়া বিভিন্ন সাবজেক্টের পজিশনের, সেটা বিসিপিএস এর একটা ম্যান্ডেট, উনি সেই জন্য ওনাকে ওই জিনিসগুলি আমাদের ঘুরে দেখানো দরকার, যদি ওনার কোনো সাজেশন থাকে এই সব বিষয়ে সেগুলি উনি আমাদেরকে দেবেন। আমি ওল্ডেস্ট মেম্বার অফ দিস ফ্যামিলি, তো আজকের আচ্ছার উদ্দেশ্য আমাদের মুন্সি ভাই ঠিক মতোই বলছেন, একটা উদ্দেশ্য যে আমাদের নতুন মেম্বার আমাদের ফ্যামিলির, এই নতুন মেম্বারকে তার পরিবার সম্পর্কে জানতে হবে, আমাদের কয়টা ঘর আছে, কয়টা বাড়ি আছে, কোথায় কী আছে, কোথায় জিনিস আরও সুন্দর করা যাবে, কোথায় জিনিস আরও বিউটিফুল বানানো যাবে, এবং আমাদের পরিধি কী, এটা সম্বন্ধে ধারণা না হলে উনি ওনার মতো কথা বলতে পারবেন না। মানুষ যদি কনফিডেন্স না থাকে, নিজের সম্বন্ধে একটা ধারণা না থাকে, তাহলে কনফিডেন্টলি কথা বলা যায় না। সেই কনফিডেন্স গ্রো করার জন্য আমাদের আশা, আমাদের অনেক কিছুই আছে, সব কিছুই থাকবে, এটা আশা করা ঠিক না। টিচার সম্পর্কে এইটা যদি পূরণ করা হয়,
আজকে মেডিকেল কলেজ অনেক ভরে তোলা হয়েছিল এবং আমাদের টিচার যারা আছে তারা খুবই ডেডিকেটেড করলেন এবং আমরা শুধু যে সরকারের সেটা পূরণ করতে পারি আমরা ইনশাআল্লাহ একটা উচ্চতায় পৌঁছতে পারবো। এর আগে সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে আদ্দিন শকিন ওইমেন্স মেডিকেল কলেজের ছাদের উপর নির্মিত হেলিপ্যাডে অবতরণ করলে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামালউদ্দিন অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে উপস্থিত ছিলেন ফরেন্সিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন খান এবং আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মোহাম্মদ ফজলুল হক, চক্ষু প্রকল্পের এজিএম মোহাম্মদ রবিউল হক, আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক নির্মাণ ও উন্নয়ন মোহাম্মদ রফিকুল হাসান সহ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ। ক্যাম্পাসে উপস্থিত হয়ে প্রথমেই অধ্যক্ষের কার্যালয়ে কলেজের শিক্ষক শিক্ষিকাদের সাথে পরিচয় পর্বে মিলিত হন অতিথিবৃন্দ। এরপর বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তারা। লেকচার গ্যালারিতে আয়োজিত আলোচনা সভায় মেডিকেল কলেজের উপর নির্মিত স্লাইড শো ও ভিডিও প্রেজেন্টেশন করেন ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মীর মইদুল ইসলাম। এছাড়া আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের প্রধান কার্যালয়ে যান তারা। সেখানে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের এতিম ও অসহায় দরিদ্রদের পুনর্বাসন, বিনামূল্যে চক্ষু প্রকল্প সহ সেন্টারের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং কমিউনিটি হেলথ ও মাইক্রোফাইন্যান্স সম্পর্কে অবহিত করেন মোহাম্মদ রবিউল হক। এ সময় উপস্থিত ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মোহাম্মদ ফজলুল হক, জিএম মোক্তার হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এরপর অতিথিবৃন্দ চলে যান শহরতলির ঝুমঝুমপুরে অবস্থিত আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্ল্যান্ট পরিদর্শনে। সেখানে আদ্দিন ফার্মার বিভিন্ন ওষুধ উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিজিএম প্ল্যান্ট জাউল আলম, ফ্যাক্টরি ম্যানেজার মোহাম্মদ মামুনুর রশিদ, ম্যানেজার কিউএ ফরিদুল হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে অতিথিবৃন্দ খুলনা আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের উদ্দেশ্যে গমন করেন। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, যশোর।